বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের জন্য বাংলা থেকে একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি প্রশ্নটি হলো কোনি কিভাবে মাদ্রাজের সাতার প্রতিযোগিতায় নামার সুযোগ পেয়েছিল তা আলোচনা করো দেখো তোমাদের কোনি উপন্যাস থেকে কিন্তু তোমাদের দুটো প্রশ্ন লিখতে হয় তাও এই যে প্রশ্নটা রয়েছে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য তোমরা জানো যে এর আগে বিভিন্ন কোনি থেকে আমি কিন্তু তোমাদের প্রশ্ন উত্তরের নোটস তোমাদের আলোচনা করেছি তার মধ্যে কোনির চরিত্র ক্ষিতীশের চরিত্র কণির জীবনে ক্ষিতীশের অবদান এই যে আরও বিভিন্ন টাইপসের বিভিন্ন প্রশ্ন কিন্তু আমি আলোচনা করেছি তোমরা যারা এই প্রশ্নগুলো সম্পূর্ণ নোটস দেখো নি বা আলোচনাগুলো শোনোনি তারা অবশ্যই এই ভিডিওর তোমার ডিসক্রিপশন বক্সে বা চ্যানেলের প্লে গিয়ে তোমরা কিন্তু কোনির নোটসগুলো দেখতে পারো এবং সেখান থেকে কিন্তু প্রচুর উপকার পাবে কারণ এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় খুব আসে এবং তোমাকে কিন্তু অবশ্যই লিখতে হবে তো যাই হোক আজকের আলোচনা আমাদের যেটা এই প্রশ্নটা সম্পূর্ণ নোটস ভিত্তিক উত্তর আমি তোমাদের সামনে আলোচনা করছি তো কোনি কীভাবে মাদ্রাজের সাঁতার প্রতিযোগিতায় নামার সুযোগ পেয়েছিলো তা আলোচনা করো তো তোমরা কীভাবে লিখবে একদম ছোট্ট প্রশ্ন ছোট্ট ছোট্টভাবে উত্তর করা যাতে তোমাদের লিখতেও সুবিধা হয় মনে রাখতেও সুবিধা হয় তো তোমরা লিখবে মণিনন্দীর লেখা মতিনন্দীর লেখা কণি উপন্যাসে প্রতিভা অধ্যবসায় সত্ত্বেও বঞ্চনা আর ভাগ্য বিড়ম্বনার শিকার হয়েছে কোনি তোমরা দেখেছো উপন্যাসের প্রথম দিকে বারবার তার ব্যর্থতা বারবার তার কষ্ট বিভিন্ন দিক থেকে তার যে কষ্টগুলো ছিল এইগুলো কিন্তু তাকে তার ভাগ্য বিড়ম্বনা বা তার বঞ্চনা কিন্তু রয়েছে তারপরে তাকে যখন সাঁতার শিখতে যায় হিয়া মিত্রর অপমান প্রত্যেকটা ক্ষেত্রে বারবার এমন পরিস্থিতির মধ্যেও সে এগিয়ে গেছে মাদ্রাজে অনুষ্ঠেয় জাতীয় মহিলা সাঁতারো দলে স্থান পা সত্ত্বেও সেখানে পৌঁছে সে জানতে পারে প্রতিযোগিতা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে এখানেও কিন্তু তার একটা অপমান ছিল ফলে সেখানে তার সঙ্গী ছিল একাকিত্ব সে নীরব দর্শক ছিল সেখানে কিন্তু ভাগ্যচক্রে বিবর্তনের শেষ পর্যন্ত কোনি মাদ্রাজে সাতার প্রতিযোগিতায় নামার সুযোগ পায় এবং তার সাফল্যই বাংলা দলে চ্যাম্পিয়ন হয় মানে একদম পুরোপুরি বলতে গেলে যে ভাগ্য চক্রেই কিন্তু শেষ শেষকালে নামার সুযোগ পেয়েছিল এবং সে এই বাংলা দলের চ্যাম্পিয়ন হয়েছিল তারপরে যথারীতি তোমরা প্যারা করবে এবং প্যারা করে লিখবে সিংহকে জব্দ করার জন্য জুপিটার ক্লাবের হরিচর চরণেরা চক্রান্ত করে কোনিকে বাদ দিয়েছিল বালিগঞ্জ ক্লাবের ট্রেনার প্রণবেন্দু বিশ্বাস এটা মেনে নিতে পারেনি এর প্রতিবাদে প্রণবেন্দু বলেন কোনি থাকলে বাংলা অবশ্যই চ্যাম্পিয়নশিপ জিততো শেষ পর্যন্ত কোনিকে জাতীয় মহিলা সাঁতারু দলে জায়গা দেওয়া হয় কিন্তু প্রতিযোগিতা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছিল তবে ভাগ্যচক্রের বিবর্তনে কোনিকে নামাতেই হয়েছিল শেষ ইভেন্টে চার চার ইন্টু একশো মিটার রিলে রিলেতে সে সোনা জিতে দশ পয়েন্ট না পেলে বাংলার পক্ষে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয় এটা বুঝতে পেরেছিল কর্তারা কোনি মাত্র ৩০ মিটার এগোনোর পরই কর্তারা বুঝে যান এ যাত্রায় ত্রাণকর্তা সেই মহারাষ্ট্রের রমা যোশীকে হারিয়ে ইভেন্ট শেষ করে কোনি এবং এইভাবেই কিন্তু কোনি মাদ্রাজের সাঁতার প্রতি প্রতিযোগিতায় নামার সে সুযোগ পেয়েছিলো তো এই হলো সম্পূর্ণ প্রশ্ন এবং তার সম্পূর্ণ উত্তর সম্পূর্ণ সলিড উত্তর যাকে বলা যায় মানে যে উত্তরটা লিখলে তোমরা ভালো মার্কস পাবে এবং ভালো মার্কস পালেই ভালো রেজাল্ট কিন্তু তোমরা করতে পারবে তো এই টাইপসের বিভিন্ন প্রকার নোটস কিন্তু তোমাদের আগে শেয়ার করেছি আবারও বলছি যারা দেখো নি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে নিও আর যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ